ওয়েলকাম টু এমসি কিউ ক্লাউড ইউটিউব চ্যানেল এম টি টু জিরো টু ওয়ানের সিটিং অ্যারেঞ্জমেন্ট সিরিজটা আমি চালাচ্ছি এটা পার্ট টু চলো শুরু করব আজকেও সিটিং অ্যারেঞ্জমেন্টের কিছু কোয়েশেন্স নিয়ে এসছি যেগুলো সব প্রিভিয়াস ইয়ার এম টিএস টু জিরো টু পড়েছে এবং সমস্ত পার্টটা করবো তো এটা পার্ট টু আগে আমরা পার্ট ওয়ানে কিছু কোয়েশেন্স করেছি সেটা যদি তোমরা দেখতে চাও দেখতে পাবে প্লেলিস্টে চলে যাবে ভিডিওসে পেয়ে যাবে আচ্ছা বুঝছি সেভেন বয়েজ আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস দ্য নর্থ তাহলে নর্থের দিকে চেয়ে বসে আছে এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন আছে এবং প্রত্যেকেই এদিকে চেয়ে আছে তো সবার ওপরে আমি অ্যারো করলাম না আমরা এর আগেও দেখেছি তখন আমরা ডিটেলসে করেছি এখনও ডিটেলসেই করবো বাট অত আমরা এরো টেরো আঁকবো না সবাই নর্থে চেয়ে আছে ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড ই ওয়ান অফ দ্য এন্ডে আছে কিন্তু কোন এন্ডে বলেনি তাই আমরা দুটো কেস যে হবে সেটা কিন্তু ওরমভাবে করতে যাবো না আমরা নেক্সট পড়ব এ ইজ ফিফ্থ টু দ্য লেফট অফে এই যে এ এইজ ফিফ্থ টু দ্য লেফট অফে মানে ই কখনোই লেফট এন্ডে হবে না তাহলে আর ফিফ টু দ্য লেফটে এ আসবে না তাহলে ই আমার রাইট এন্ডে হবে তার পঞ্চম বামে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইখানে হবে এ বি ইজ নট দ্য ইমিডিয়েট নেবার অফ এ অ্যান্ড ই তাহলে এখানে বসবে না বি এখানে বসবে না বি এখানে বসবে না বি তাহলে বি শুধু বসতে পারে এই জায়গাতে আর এই জায়গাতে এরপর বলছে সি ইজ দ্য থার্ড টু দ্য লেফট অফ বি সি ইজ দ্য থার্ড টু দ্য লেফট অফ বি এইটাতে এমন বলেছে দেখি যে এটা বসিয়ে প্রজেকশন করে আমার বিটাকে আমরা বসাতে পারি কি না তাহলে সি ইজ থার্ড টু দ্য লেফট অফ বি সি ইজ থার্ড টু দ্য লেফট অফ বি তাহলে বি যদি এখানে বসে তাহলে এটা ছেড়ে এখানে সি হবে আর এখানে যদি বি বসতো তাহলে এটা ছেড়ে এখানে দুটো ছেড়ে সি বসতো এখানে বি যদি এখানে বসে তাহলে দুটো ছেড়ে সি না বি এখানে বসবে কারণ এখানে বি বসবে না দুটো ছেড়ে সি এখানে বসবে কারণ একটা ডান দিকে আর একটু বি সরিয়ে দিলে এ এর ওপরে সি সেটা হবে না অনলি ডি সিটিং বিটুইন এ অ্যান্ড বি এ আর বি এর মধ্যে ডি আছে তাহলে পড়ে থাকলো এ বি সি ডি ই এফ জি এফ আর জি পড়ে আছে বলছে অনলি টু বয়জ আর সিটিং বিটুইন ডি অ্যান্ড এফ তাহলে ডি আর এফ এর মধ্যে দুজন পড়ে আছে মানে ডি অব অবশ্যই এফ এখানে তবে আমাদের দুটো বয়েস এই যে এই বয়েস পড়ে আছে বলছি বুঝতে হবে ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর আর কারেক্ট ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি জি ইজ ইমিডিয়েট লেফট অফ ডি নো একদমই না এ বি আর দ্য নেবার অফ ডি এ অ্যান্ড বি আর দ্য নেবার অফ ডি ইয়াস দিস ইজ দ্য রাইট সো অনলি টু স্টেটমেন্ট ইজ রাইট নেক্সট এইট গার্লস আর সিটিং অ্যারাউন্ডের সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার ওকে তার মানে আমি একটা গোল করার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জি ফাইভ যেহেতু এটা জি ওয়ান জি টু আছে জি আর করার দরকার নেই পাঁচ চার তিন এরকমভাবে করলেও হবে যেমন পাঁচ ইজ থার্ড টু দ্য রাইট অফ ওয়ান তার মানে পাঁচ হচ্ছে থার্ড রাইটে আছে এবং প্রত্যেকে সেন্টারে তাকিয়ে আছে তাহলে এর পাঁচ থার্ডে কী হবে রাইট থার্ডে এক দুই তিন মানে এখানে পাঁচ হবে ভালো এটা জি ফাইভ আমরা পাঁচ করছি আট ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ফোর আচ্ছা আটের সঙ্গে চার দিয়েছে তো আটের সঙ্গে চার আমরা বসাব না জি ফোর ইজ নট ইমিডিয়েট নেবার অফ জি ওয়ান অর জি ফাইভ তাহলে এখানে ওয়ান বসবে না এখানে ওয়ান বসবে না এখানে ওয়ান বসবে না এ ওয়ান না ফোর এখানে ওয়ান ফোর বসবে না তাহলে ফোর শুধু এখানে বসতে পারে এখানে বসতে পারে দেখি আমরা আর বলেই দিয়েছে ফোর এইট ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ফোর তাহলে ফোরকে এখানে বসলে সেকেন্ড রাইট এখানে বসবে ফোরকে এখানে বসলে সেকেন্ড রাইট তার মানে ফোর আমার এখানে বসে গেল কারণ এখানে ফোর যদি বসি তাহলে কিন্তু আমার ওয়ানের ওপর এইট চলে আসে যেটা সম্ভব নয় তাহলে এইট ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ফোর ভালো কথা এবার বলছে যে সিক্স অ্যান্ড টু আর ইমিডিয়েট নেবার সিক্স টু ইমিডিয়েট নেবার মানে অবশ্যই সিক্স টু এখানে আছে কারণ ইমিডিয়েট নেবার মানে পাশাপাশি বসবার এখানে তোমার এখানে একটা করে ফাঁকা আছে সম্ভব নয় তো যেহেতু টু আর সিক্স নেবার তো তাহলে টু সিক্স কোথায় বসবে সেটা আমরা নেক্সট লাইনে দেখতে পাচ্ছি যে টু ইজ নট দ্য ইমিডিয়েট নেবার অফ ওয়ান তাহলে টু ওয়ানে বসবে না মানে এখানে বসবে আর টু অ্যান্ড সিক্স যেহেতু সিক্স এখানে বসবে পড়ে থাকলো কি তিন পড়ে থাকলো আর সাত পড়ে থাকলো হুম যে সাত ইজ নট ইমিডিয়েট নেবার অফ আট তাহলে সাত এখানে বসবে না সাত এখানে বসবে তিন এখানে বসে পড়বে তাহলে সব এগুলো জি দিয়ে তাহলে হচ্ছে তো ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট সেভেন ইজ দ্য ইমিডিয়েট লেফ্ট অফ ফোর ফোরের ইমিডিয়েট লেফটে কারণ যেহেতু এদিকে চেয়ে আছে ইমিডিয়েট লেফ্ট ওদিকে হবে সেভেন হ্যাঁ এটা রাইট আর ওয়ান থ্রি ইমিডিয়েট নেবার অফ আট ইয়েস আটের এদিকে তিন আছে এদিকে ওয়ান আছে তাহলে ইমিডিয়েট নেবার এক তিন দুটোই সঠিক তাহলে বোথ ওয়ান অ্যান্ড টু আর রাইট নেক্সট সেভেন ফ্রেন্ড পি কিউ আর এস টি ইউ ভি এগুলোকে এইভাবে ধরবো ওরাও এইভাবেই নামটা দিয়েছে বলছে পি ইজ ইমিডিয়েট নেবার কিসে চেয়ে আছে সার্কুলার টেবিলে আছে আচ্ছা সেভেন জোন সার্কুলার টেবিলে আছে আমরা পি কিউ আর দিয়েই করব এক দু তিন চার পাঁচ ছয় একটা সাত বলছে যে পি ইজ ইমিডিয়েট নেবার অফ টি এন এস তাহলে পি যে এখানে বসেছে টি এস এখানে মানে টি এস এখানে যে বসেছে এগুলো কিন্তু সিওর নয় আমরা দেখি নেক্সট কোথাও নিশ্চয়ই টিএসকে পাবো সেখান থেকে আমরা করতে পারবো আচ্ছা এই যে এই যে এ টি দিয়ে একটা দিয়েছে দেখো যে কাজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ টি সেকেন্ড টু দ্য রাইট অফ টি টিকে যদি আমরা এখানে বসাতাম তাহলে কি সেকেন্ড টু দ্য রাইট অফ টিতে কাজই বসতো বসতো না কিন্তু এখানে বসার জন্য সেকেন্ড টু দ্য রাইটে কাজই বসবে তার মানে এই লাইনটা দিয়ে আমরা এটাকে ঠিক করে দিলাম যে না টিএস ওখানেই বসেছে ঠিকই করেছে নাহলে চেঞ্জ করতে হতো আচ্ছা এবার বলছে অ্যান্ড সুশীল ওকে ইউ ইজ ইমিডিয়েট নেবার অফ বোথ কিউ অ্যান্ড ভি কিউ আর ভি এর কিউ আর ভি তার মানে এখানে তো ভি বসবে বুঝতেই পারছি ইমিডিয়েট নেবার কে ইউ ইউ ইজ ইমিডিয়েট নেবার কিউ অ্যান্ড ভি মানে ওর মাঝে বসেছে তাহলে আমাদের তো সবই হয়ে গেলো পি কিউ আর আটটা বাদ গেছে তাহলে হু ইজ সেটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ কিউ এর ইমিডিয়েট লেফট কিউ তো সেন্টারেটা তাকিয়ে আছে প্রত্যেকে ফেসিং সেন্টার বলেই দিয়েছে তাহলে এর লেফটে কী আছে আর আছে আর ফর এই যে রাইট আনসার নেক্সট সিক্স গার্লস কী বলেছে সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল ফেসিং দ্য সেন্টার সিক্স গার্ল আচ্ছা সিক্স গার্ল কী করে সেন্টারে তাকাবে সবাই সেন্টারে তাকিয়ে আছে ছটা তো নয় আটটা দিক হচ্ছে দেখা যাক মনে হয় দুটো কিছু হবে আচ্ছা চারজন গার্লস সিটিং ইন দ্য কর্নার আচ্ছা চারজন গার্ল কর্নারে আছে আর কি বলছে দুজন গার্ল আছে মিডলে তাহলে সেটা দুজন এদিকে এদিকে হতে পারে বা এদিকে এদিকে যাই হোক আমরা এদিকে এদিকে করে করছি নাহলে আমরা ওদিকে দিকে করবো দেখি হয় কি না মিডল করবে এল সি সিটিং অপোজিট টু ইচ আদার এল সি অপোজিট টু ইচ আদার আছে ভালো কথা কোথায় জানি না এল যদি এখানে হয় এখানে হবে এল যদি এখানে হয় সে এখানে হবে এরকম তাহলে এল ইজ ইমিডিয়েট নেবার অফ এ বি আবার এল আবার এ আর বি এর মধ্যে আছে আর এ বি চেঞ্জ হতে পারে তাই এ বি এরকম সাইন করে দিলাম এল ইজ আচ্ছা এটা মনে হয় বাদ করে গেল এল সি অপোজ সিটিং অপোজিট আছে না হয়তো হলো এটাও হলো যে সি ইজ নট সিটিং টু দ্য কর্নার আচ্ছা সি কর্নারে বুঝবে না সি যদি কর্নারে না বসে সি তো মিডলে বসবে আর সি মিডলে বসলে এল এল যদি এদিকে বসে সি এদিকে বসবে সি যদি এদিকে বসে এল এদিকে বসবে দ্যাট ডাজেন্ট ম্যাটার কোনো যায় আসে না আর এ এল বি হবে তার মানে এ এখানেও বসতে পারে বি এখানে বসতে পারে মানে এ আর বি এখানের মতো জায়গা চেঞ্জ করতে পারে বলছে হুই হুয়া দ্য ইমিডিয়েট নেবার অফ সি তাহলে সি এর ইমিডিয়েট নেবার তো এটা আর এটা তাহলে এ বসে গেছে বি বসে গেছে সি বসে গেছে এবিসি ইজ গন এল ইজ অলসো ইউজড যে কে তাহলে এখানে যে বসতে পারে এখানে কে বসতে পারে আবার কে ওখানে বসতে পারে যে ওখানে বসতে পারে তাই ওখানে বাই বাই দিয়ে ওইভাবে লিখলাম তাহলে সি এর ইমিডিয়েটে কে আছে যে কে আমাকে অরিজিনালি বসাতে মানে পার্টিকুলারলি কাউকে বসাতে হলো না এভাবে অঙ্ক হয় তো ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে যে এটা কোথায় হবে কি হবে এটা এরকমই দেওয়া হয়েছে এই জন্যই প্র্যাকটিসের দরকার হয় সেভেন মেন আর সিটিং অ্যারাউন্ডে সার্কুল টেবিল ওকে সেভেন সেভেন ম্যান মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলছে সেম অর্ডারি নয় ঠিক আছে পাঁচ ইজ ইমিডিয়েট নেবার অফ বোথ ওয়ান অ্যান্ড ফোর তাহলে সরি ওয়ান অ্যান্ড ফোরের ইমিডিয়েট নেবার হচ্ছে পাঁচ কিন্তু ওয়ান অ্যান্ড ফোর আমরা করতে পারবো না আচ্ছা পাঁচ এম ওয়ান এম ফোর সিক্স ইজ ইমিডিয়েট রাইট অফ এম ওয়ান তার মানে সিক্স যদি হয় তাহলে ওয়ান ওখানে বসবে না এখানে ওয়ান বসবে আর এখানে বসবে চার তাহলে ওয়ানের ডান দিকে ইমিডিয়েট রাইটে কী হবে টুয়ার্ডস যেহেতু সেন্টার তাই টুয়ার্ডস ইমিডিয়েট রাইটে বসবে ছয় তাহলে এই জন্য ছয় হয়ে গেল সেই জন্য চেঞ্জ করে নিলাম সাত ইজ নট ইমিডিয়েট মেম্বার মেম্বার অফ ছয় তিন ছয় আর তিনের মেম্বার ইমিডিয়েট মেম্বার সাত নয় তাহলে সাত তিন বসবে না আর ছয় সাত বসবে না ছয় এখানে আসবে মানে সাত তো এখানে হবে না এখানে হবে না এবার তিন কোথায় বসবে তিনকে যদি আমি এখানে বসাই তাহলে এখানে সাত বসবে না আর এখানে তো সাত বসবেই না তাহলে দুটো জায়গাতেই যদি সাত না বসে তাহলে আর কোথায় সাত বসবে তাহলে তিনকে আমি ওখানে বসতে পারবো না তিনকে আমাকে এখানেই বসতে হবে কারণ তিন এখানে বসলেও প্রবলেম হবে দুদিক হয়ে যাবে তিন এখানে বসলে সাত এখানে বসবে না কারণ সাতের জায়গা শুধুমাত্র একটা এখানে ওকে আর সাত যেহেতু হয়ে গেল কে পড়ে আছে দুই দুই মনে পড়েছে হ্যাঁ দুই দুই এখানে বসবে তাহলে হুইজ সেকেন্ড টু দ্য রাইট অফ সেভেন সেকেন্ড টু দ্য রাইট এই ফার্স্ট রাইট এটা সেকেন্ড রাইট সেকেন্ড রাইটে পাঁচ আছে এম ফাইভ আশা করছি বুঝতে পারলে খুব ট্রিকি ছিল এই জায়গাটা এই জায়গাটা ট্রিকি ছিল বাট ঠিক আছে নেক্সট ফাইভ পিপল আর সিটিং ইন এ স্ট্রেট লাইন স্ট্রেট রো ফাইভ পিপল স্ট্রেট ওকে নর্থের দিকে থেকে তাকিয়ে আছে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ নট এন ইজ বিটুইন জে এন হচ্ছে জে আর এস এর মধ্যে আছে আর জে আর এস আচ্ছা জে এস যে কারণ দিকে হতে পারে আবার আচ্ছা এস দিয়ে প্রথম তারপরে দিয়েছে দেখো যে এস সিটস ট্রু দা ইমিডিয়েট লেফট অফ পি তার মানে এস হচ্ছে পি এর লেফটে অবসি দেয় এস যদি পি এর লেফটে হয় তাহলে এরকম হবে আর এন যে এন এন ইজ বিটুইন জে এন এস তার মানে জে এস এদিকে হবে তাহলে এটাও হয়ে গেল আর পি এর লেফটে আছে আর সবাই এদিকে তাকিয়ে আছে জে ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ অফার ইমিডিয়েট রাইট অফার তার মানে এক দুই তিন চার পাঁচ ও বাবা হয়ে গেল আর জে এন এস পি হু সিটস এট দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য লেফট হ্যান্ড এটা হচ্ছে লেফট হ্যান্ড এটা হচ্ছে রাইট হ্যান্ড তাহলে লেফট হ্যান্ড থেকে সেকেন্ড পজিশন তার মানে এটা জে সো জে ইজ দ্য রাইট আনসার নেক্সট এইট গার্লস আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ওকে এইট গার্লস এইট গার্লস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে সেন্টার তাকিয়ে আছে সেন্টারটা খেয়াল রাখবে কারণ সেন্টারে টু ওয়ার্ডস না দিয়ে অন্যদিকেও বলতে পারে আউটসাইড বলতে বলতে পারে তো সবাই এদিকে তাকিয়ে আছে ভালো কথা এক্স ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ইউ এস ইস সেকেন্ড টু দ্য লেফট অফ ইউ ইউ ইজ থার্ড টু দ্য লেফট অফ ভি ইউ ইজ থার্ড টু দ্য লেফট অফ ভি ভি এর ভি এখানে যদি বসে ওয়ান টু থ্রি থার্ড লেফট ওকে জেড ইজ থার্ড টু দ্য রাইট অফ এস এই লাইনটা আমরা ইউজ এখন করবো না এস ইজ নট ইমিডিয়েট নেবার অফ ভি তার মানে এস ভি এর এখানে মানে এস এখানে এখানে বসবে না বাদ বাকি জায়গায় এস বসতে পারে এটাই বসতে পারে এটাই বসতে পারে এটাই বসতে পারে বাট আমরা প্রোজেকশান করতে যাব না পরে দেখছি যদি কিছু হয় টি ইজ থার্ড টু দ্য রাইট অফ ওয়াই ওয়াই আছে ওয়াই এস এর আবার ওয়াই ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এস এইরকম আছে আর ঠিক আছে ওকে আর এস আর হচ্ছে জেড ইজ থার্ড টু দ্য রাইট অফিস তার মানে জেড এক দুই থার্ড এক দুই তিন হ্যাঁ থার্ড টু দা রাইট অফিস তোমার এস ড্যাস ওয়াই জেড এরকমভাবে হবে তার মানে এস তো আমি এখানে বসবো না এস এখানে বুঝতে পারে এখানে বুঝতে পারে এখানে বুঝতে পারে এস যদি এখানে বসে ড্যাশ দিয়ে ওয়াই জেড হবে না এস যদি এখানে বসে ড্যাশ দিয়ে ওয়াই জেড এটা হবে তার মানে এস এখানে বসালে আচ্ছা এস যদি এখানে বসতাম ড্যাস দিয়ে ওয়াই জেড হবে না মানে ওয়াই জেড এখানেও এস বসালে হবে না শুধু এখানে হলো এটা তো হবে না T is থার্ড টু the রাইট অফ ওয়াই টি থার্ড টু দা রাইট অফ ওয়াই থার্ড থার্ড রাইট ওয়াই এখানে বসলে এক দুই তিন থার্ড এইটা তাহলে যেটা হয়ে গেল এক্স ওয়াই জেড আর এ এক্স ওয়াই জেড ইউ ভি ইউ এই যে দুটো দুটো করে যেটা দিয়েছে বলছে যে কোনটা লজিকে মিলবে না মানে বাকিগুলো মিলবে তিনটা মিলবে একটা মিলবে না দেখা যাক ওয়াই এস ওয়াই এস আচ্ছা ওয়াই এর অ্যান্টি ওয়াইজে দু নম্বরে আছে মানে লেফট সেকেন্ড লেফট আছে জেড ওয়াই জেড এটাই মনে হচ্ছে হবে না যাই হোক ওটাও না হতে পারে এটাও হতে পারে এদের মধ্যে এবি এর মধ্যে উত্তর হওয়া উচিত ডব্লু ভি আর দেখার দরকার নেই ওয়াই জেড ইজ আনসার বাদ বাকি সব ওইরমভাবেই আসবে নেক্সট সেভেন গার্লস আর সিটিং ইন এ স্ট্রেট লাইন নর্থ সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকে নর্থে চেয়ে আছে ডি ইজ থার্ড টু দ্য রাইট অফ সি ডি ইজ থার্ড টু দা রাইট অফ সি তার মানে সি এর এক দুই তিন থার্ড টু দ্য রাইট অফ সি সি আবার বলছে হু সি এর পর হু লিখেছে মানে সি কি সিটস এর দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য লেফট এন্ড এটা এজ লেফট হ্যান্ড সি এখানে ড্যাস ড্যাশ ডি ইজ ইমিডিয়েট নেবার অফ বি অ্যান্ড সি ওকে বি সি তার মানে বি আর সি এর ইমিডিয়েট নেবার হচ্ছে ই কারণ এটা ছাড়া সম্ভব নয় জি সিটস লেফট অফ সি লেফট অফ সিতে একটাই জায়গা আছে এ সিটস অ্যাট দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য রাইট হ্যান্ড এটা রাইট হ্যান্ড সেকেন্ড পজিশন তাহলে এ বি সি ডি ই এফ এফ হবে এফ আছে হ্যাঁ এফ আছে এফ হবে বুঝলি তো ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু বি ইজ এক্সাল বিটুইন ডি এন এ ডি আর এ না এর মধ্যে নয় এফ ইজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট অ্যান্ড এফ হ্যাঁ এফ এক্সট্রিম রাইট অ্যান্ডে আছে নেক্সট সিক্স গার্লস পূজা পি কিউ হয়েছে পি কিউ ইউটা দেয়নি ভি দিয়েছে ছজন গার্লস সার্কুলার টেবিলে আছে অল অফ দেম ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার টুয়ার্ডস সেন্টার তাহলে আবার ছজন এক দুই তিন চার পাঁচ ছয় ছজন টি ইজ ইমিডিয়েট নেবার অফ ভিআন আর টি ইজ ভিএন আর তার মানে ভি এখানে বসতে পারে আর এখানে বসতে পারে দেখি ভি আর নিশ্চয়ই পরে দিয়েছে পি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ভি হ্যাঁ ঠিক আছে পি ইজ ইমিডিয়েট লেফট অফ ভি তাহলে পূজা ইজ ইমিডিয়েট লেফট অফ ভি পেয়ে গেলাম তার মানে এটা ঠিকই বসেছি আমরা কিউ ইজ ফোর্থ রো রাইট অফ পি কিউ ইজ ফোর্থ হল রাইট অফ পি রাইট অফ পি এক দুই তিন চার কিউ তাহলে পি কিউ আর এস আছে এসটা বাদ দিয়ে গেছে তাহলে বলছি হুইথ সিটিং ইমিডিয়েট লেফট অফ এস ইমিডিয়েট লেফট অফ এস কিউ ইমিডিয়েট লেফ্টে কিউ আছে কিমাত্র

সেভেন ইজ থার্ড টু দ্য লেফট অফ সিক্স সেভেন ইজ থার্ড টু দ্য লেফট অফ সিক্স এক দুই তিন সেভেন ডান তারপর আচ্ছা ফোর ইজ নট ইমিডিয়েট নেবার অফ সিক্স ফোর এখানে বুঝবে না তার মানে ফোর একটাই জায়গা পড়ে আছে এখানে তার মানে এক দুই দুই আর পাঁচ বাকি থাকলো আচ্ছা কী বলছে যে দুই ইজ আচ্ছা দুই ইজ নট ইমিডিয়েট নেবার অফ ওয়ান আর বি ফাইভ ইজ দ্য ইমিডিয়েট নেবার অফ এক আর ছয় পাঁচ তার মানে এটা দুই ওকে এটা বলে দিলো এটার জন্য পাঁচ বাজাতে পারলাম হয়ে গেল একইভাবে ওই সিমিলার লজিক দিয়ে একটাকে বার করতে বলছে দেখা যাক এখানে তিনটে আবার দিয়ে দিয়েছে আগে দুটো ছিল ছয় এক সাত ছয়ের পর এক দিয়েছে একটা ছেড়ে একের পর আর একটা ছেড়ে সাত দিয়েছে ছয়ের পর একটা ছেড়ে একটা ছেড়ে সাত তিনের পর ছয় একটা ছেড়ে ছয় একটা ছেড়ে এক ঠিক আছে এটাও ঠিক আছে দুই পাঁচ চার দুইয়ের পর পাঁচ একটা ছেড়ে তারপরে চার হ্যাঁ এটাও ঠিক আছে দুই পাঁচ চার এটাও ঠিক আছে তারপর সাত চার এক সাতের পর চার সাত চার পাশাপাশি আছে তার মানে এটা অড ওয়ান আউট হয়ে গেল নেক্সট এবার দিয়েছে সেভেন গার্লস আচ্ছা ভালো কথা সেভেন গার্লস দিয়েছে আর সিটিং এ সার্কুলার টেবিল ফেসিং অপোজিট আচ্ছা ফেসিং অপোজিট এবার এইখানে ফেসিং অপোজিট আছে সেভেন গার্লস ফেসিং অপোজিট তার মানে প্রত্যেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকে অপোজিটে চেয়ে আছে তার মানে ভেতরে চাইলে ডান দিক দিকের যে ব্যাপারটা সেটা উল্টে যায় পুরোপুরি যদি বাইরের দিকে চেয়ে থাকে তাই না কারণ এদিকে আমি চাইলে আমার ডান দিক এদিকটা আর যদি আমি এদিকে চাই তাহলে আমার ডান দিক এদিকটা রাইট ই ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এ আচ্ছা ই ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এ ইজ সেকেন্ড রাইট তার মানে ই এখানে ভালো কথা সি ইজ ইমিডিয়েট নেবার অফ ই সি ইজ ইমিডিয়েট নেবার অফ ই সি এখানেও হতে পারে সি এখানেও হতে পারে দেখি পরে পাবো ওই যে ডি ইজ থার্ড টু দ্য রাইট অফ সি সিকে যদি এখানে বসাই থার্ড রাইট এক দুই তিন সি এখানে বসাই এক দুই তিন ঠিক আছে অসুবিধা হবে না সি এ থার্ড রাইটে ডি আছে ভালো কথা বি ইজ ইমিডিয়েট নেবার অফ ই আ বি ইজ ইমিডিয়েট নেবার তার মানে এখানে সি বসবে সি এ থার্ড রাইটে ডি বসবে তার মানে পড়ে থাকলে এ বি সি ডি ই এফ এফ জি এফ আর জি পড়ে আছে দেখা যাক এফ ইজ ফোর্থ টু রাইট অফ এ এক দুই তিন চার এফ ইজ ফোর্থ রাইট অফ এ হুইচ ইজ দ্য ফলোই আচ্ছা আগে দেখে নি হ্যাঁ ইজ সেকেন্ড কারণ এটা যেহেতু উল্টো দিক ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এ ওকে সি ইজ ইমিডিয়েট নেবার অফ ই ওকে ডি ইজ থার্ড টু দ্য রাইট এক দুই তিন হ্যাঁ ঠিক আছে বি ইজ ইমিডিয়েট নেবার ঠিক আছে ই এ সরি এফ ইজ ফোর্থ টু রাইট অফ এ এক দুই তিন চার হ্যাঁ ঠিক আছে হুইচ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট ডি ইজ নেক্সট টু রাইট অফ জি ডি জি আচ্ছা এটা তো জি হবে তাহলে ডি ইজ নেক্স টু দ্য রাইট অফ জি ইয়েস ডি ইজ নেক্সট টু দ্য রাইট অফ জি নেক্সটে তো আছেই কিন্তু রাইটে আছে একদম সঠিক এ ই থার্ড টু দ্য লেফট অফ বি না এ বি তো পাশাপাশি আছে থার্ড লেফট কী করে হবে এটা হবে না তাহলে ওয়ান ইজ অনলি ওয়ান আশা করছি বুঝতে পেরেছ নেক্সট যাই সিক্স পিপল এ পি আর এম আচ্ছা এ আছে রিপিটেশন আছে নাকি এ পি আর এম এস সেড না স্ট্রেট লাইন ফেসিং নর্থ সিক্স এক দু তিন চার পাঁচ ছয় এক দু তিন চার পাঁচ ছয় ওকে সুধীর সুধীর মানে এস আর জেড অ্যাট দ্য সেন্টার আচ্ছা ছজন যদি ব্যক্তি হয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মধ্যে এই তিন আর চারজন হচ্ছে মিডিল হয় কারণ এদিকে দুটো এদিকে দুটো যদি সংখ্যক মেম্বার হয় তবেই আমাদের যদি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হতো তাহলে চার হতো মিডিল এদিকে তিনজন এদিকে তিনজন তাহলে যুগ্ম যেহেতু দুজন দুজন কিন্তু সেন্টার তাহলে সুধীর আর জিশান তার মানে এখানে এস এখানে জেড কিংবা এখানে এখানে জেড এখানে এস যে কোনো একটা হবে এপি আর অ্যাট দ্য কর্নার তাহলে এ পি এদিকে হতে পারে এখানে হতে পারে যেখানে খুশি হতে পারে আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ আর ইজ ইমিডিয়েট লেফট অফ এ ইমিডিয়েট লেফ্ট তার মানে এ কখনোই এখানে হবে না ওকে তার মানে এখানে পি হবে এখানে এ হবে এখানে পি হবে এর ক্ষেত্রে এখানে এ হবে আর এর পাশে আর আছে এখানেও আর আছে তাহলে পড়ে রইল কী পড়ে রইল হচ্ছে মনে হচ্ছে এম এম এখানে এম এখানে তার মানে একটা তো কাটতে হবে দুটো তো হবে না আশা করছি আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ আর ইজ আচ্ছা এটা তো হয়ে গেলো এটা হয়ে গেল হ্যাঁ হুইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ পি আচ্ছা ইমিডিয়েট রাইট অফ পি তে এম এম দুটোতেই এম আসছে মিনারাল কাটাকাটির কোনো দরকার নেই দুটো পসিবিলিটি দিয়ে একই উত্তর হবে নেক্সট ফোর গার্লস আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস দ্য সাউথ চারটে গার্লস সাউথে তাকিয়ে আছে সাউথে তাকিয়ে আছে মানে তারা উপরে আছে দুই তিন চার এটা এটা হচ্ছে গার্লস গার্লস বলে নেগেটিভ দিয়েছি আর এটা এবিসিডি দিয়ে শুরু করে এ লিখেছি আর ফোর বয়েজ তাদের দিকে তাকিয়েছে নিশ্চয়ই হ্যাঁ টুয়ার্ডস দ্য ঠিক আছে তাহলে ফোর বয়েজ এখানে থাকবে একটা বয়েজ মানে প্লাস দিচ্ছি আর বয়েস পি কিউয়ার্স দিয়ে শুরু করে পি লিখছি পি সি আর ডায়াগোনালি অপোজিট ইচ্ছে ধর মানে এখানে পি বসলে এখানে সি বসবে এখানে পি বসলে এখানে সি বসবে ওকে ডায়াগোনালি অপোজিট ডায়াগোনালি পি সি ডায়াগোনালি অপোজিট এ সেকেন্ড টু দ্য রাইট অফ সি আর যে এ সেকেন্ড টু দ্য রাইট অফ সি তাহলে সি এর সেকেন্ড রাইটে সি যদি ওপরে থাকে এদিকে যদি তাকায় তাহলে তার সেকেন্ড রাইট এটা এটা তাহলে কখনোই সি এদিকে এইখানটায় বসবে না তার মানে সি এখানেই বসবে এখানেই ওকে বসতে হবে আর পি কে এখানে মানে বসবে সি এর সেকেন্ড রাইটে কে বসেছে এ আচ্ছা সি ইজ ফেসিং আর সি ইজ ফেসিং আর ওকে এস এটা মিস গেছে এস ইজ ইমিডিয়েট নেবার অফ কিউ আর কিউ আর আর এখানে কিউ এখানে এস এখানে হয়ে গেল এটা সি ইজ ফেসিং আর হয়ে গেছে তার মানে এখানে এ বি বিটা এখানে বসতে পারে ডিটাও বসতে পারে এখানেও বসতে পারে এখানেও বসতে পারে বলছি বুঝে তো ফলোয়িং পেয়ার পারসন ফেসিং ইচ আদার ইজ ডেফিনেটলি কারেক্ট তা ডেফিনেটলি কারেক্ট মানে এখানে ডি আর বি আসলে হবে না তাহলে ডি দিয়ে যে উত্তরগুলো আসছে সেগুলো হবে না বা বি দিয়ে যে উত্তর আসছে সেগুলো হবে না কারণ ডি বি এ তো স্থান ডেফিনেটলি নয় তাই ডি এর সঙ্গে অপোজিটে যেটা দেবে সেটা সঠিক হবে না রাইট আচ্ছা তাহলে ডেফিনেটলি কারেক্ট হচ্ছে এ কিউ এ ইজ ফেসিং কিউ কিউ ইজ ফেসিং এ রাইট নেক্সট ভালো দিয়েছিল ওকে এবার হচ্ছে ভিডাবলিউ এক্স ওয়াই সেটার ফাইভ মেন সিটিং এন এ স্ট্রেট লাইন ফেসিং সাউথ সাউথে তাকিয়ে আছে মানে ওপরের দিকে আছে এরা এক দু তিন চার এক দু তিন চার পাঁচ ওকে এটা হচ্ছে প্লাস ছেলে ভি দিয়ে শুরু আচ্ছা আর এম এন দিয়ে হচ্ছে লেডিস বসে আছে লেডিসকে মাইনাস ধরছি এক দুই তিন চার পাঁচ আর এটা শুরু হচ্ছে কী দিয়ে এটা এম দিয়ে শুরু মানে এম এন ওকে এবার বলছে ডাব্লিউ হুইজ সিটিং নেক্সট টু দ্য লেফট অফ ওয়াই ওয়াইয়ের যে লেফটে আছে মানে ওয়াইয়ের লেফটে মানে এদিকে থাকবে যদি এদিকে তাকিয়ে থাকে এদিকে তাকিয়ে থাকে তবেই লেফটে দিকে হবে ঠিক আছে যদি উল্টো দিকে তাকিয়ে থাকে তাহলে অন্য অন্য হবে ওয়াই ইজ অপোজিট টু কিউ তার মানে ওয়াইয়ের অপোজিটে আছে কিউ ভালো কথা আর ডাব্লু হুইজ ইমিডিয়েট নেক্সট টু লেফট আচ্ছা তার মানে ডব্লু ডব্লু ওয়াই ওকে ঠিক আছে ওপরে বসবে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে এন আর ডাইগোলের অপোজিট টু ইচ আদার এক্স এন ডাইগন অপোজিট ডাইগোলি অপোজিট হলে এরকম একটা চিহ্ন করে দেওয়া ভালো অপজিট অপোজিট এন যদিও এইটা এইরকমভাবে হবে এক্স এদিকেও থাকলে এদিকে এন হবে মানে এরকম এরকম ডাইগোনের অপজিট জেড ইজ অপোজিট টু ও জেড ইজ অপোজিট টু ও জেড ওপরে আছে যেহেতু অপোজিট টু ও ও ইজ ইমিডিয়েট নেক্সট টু দ্য রাইট অফ পি ইমিডিয়েট নেক্সট টু দ্য রাইট অফ পি তাহলে এম এর পাশে পি হু ইজ ইমিডিয়েট লেফট অফ কিউ

তাহলে ওয়ান লাইন এন্ড আছে মানে এই ওখানে বসবে ও এখানে আছে জেড এখানে আছে এতগুলো আমরা বসিয়ে ফেললাম আচ্ছা এবার আমরা কিছু বসতে পারবো আমরা বসতে পারবো কি বসতে পারবো না এখানে এন বসতে পারবো কারণ আমরা জানি এক্স এন অপোজিটে আছে এটা ভি মানে এটা মুছে দিই এখন তো হয়ে গেল এখানে আমাদের অনেকটাই কাজ এবার আমরা পি কিউ বসাবো তার মানে পি আর কিউ এই এদিকে বসবে তাহলে পি কিউয়ের জায়গায় বোক পড়ে আছে আর তো কোনো জায়গা নেই এখানে এটা আলাদা আচ্ছা পি এ কিউয়ের অপোজিটে ওয়াই আছে ওয়াই এ আবার ওয়াই তাহলে ওয়াই এর বাম দিকে ডাব্লু আছে তাই তো ডাব্লু ইজ নেক্সট টু দ্য লেফট তাহলে ডব্লু ওয়াই যদি এদিকে তাকিয়ে থাকে এরা এদিকে তাকিয়ে আছে তাহলে ওয়াইয়ের বাম দিকে ডাব্লু এদিকে ওকে আচ্ছা আর কিছু আর কিছু তো পড়েনি সবই তো হয়ে গেছে তাহলে এক্স ওয়াই জেড আর ভি ডাব্লিউ ওকে তাহলে হুইজ সিটিং অপোজিট টু এন অপোজিট এনে ডবলু ডব্লু চেয়ে আছে রাইট আনসার এটা নেক্সট সিক্স পিপল আকশায় অনুরাগ সব এ দিয়ে দিয়েছে অমিতাভ অনুভব আরিয়ান আকশয় আশিস সব গোটা গোটাই লিখতে হবে নাহলে অসুবিধা আছে নাহলে প্রথম অক্ষ শেষ অক্ষ লিখলেও হয় এ ওয়াই এ জি এ কিন্তু তাতে অত লাভ দেবে না প্রত্যেকে নর্থে চেয়ে আছে ছজন পিপল ঠিক আছে অসুবিধা নেই এক দুই তিন চার পাঁচ ছয় নর্থে চেয়ে আছে নাইদার আকশায় নর আমিত আর সিটিং অ্যাট দ্য কর্নার তাহলে আকশায় আর অমিত তাই তো আকসায় আর আমিত অমিত সরি অমিত আর আকশায় আমিত কিংবা আকশায় কি হচ্ছে মানে কর্নারে নেই অমিত অনুভব ইমিডিয়েট নেবার অফ ইচা তার তাহলে আমিত আর আনু অনুভব এরা হচ্ছে কী হচ্ছে একে অপরের পাশাপাশি আরিয়ান ইজ সিটিং সেকেন্ড ফ্রম দ্য রাইট কর্নার এই যে একটা দিয়ে দিয়েছে একটাকে বসাতে হবে সেকেন্ড ফ্রম দ্য রাইট কর্নার আচ্ছা রাইট কর্নার বলেছে রাইট কর্নার এটা তার থেকে সেকেন্ডে আছে মানে আরিয়ান এখানে আছে আরিয়ান অনলি আকশাই আরিয়ান দিয়ে কিছু দিয়েছে না আরিয়ান দিয়ে কিছু নেই তার মানে বসতে পারবো না ওকে ওর সাহায্য কিছু করতে পারবো না এই মুহূর্তে আচ্ছা আমি তিজ আচ্ছা অনলি আকশাই ইজ সিটিং বিটুইন আনুভব নাসিস আসিস অনলি ইজ সিটিং বিটুইন অনুভব অনুভব আর হচ্ছে অনুরাগ আছে অনুভব এই যে আমিত আমিত অনুভব আচ্ছা এ এ ভি করে দিই অনুভবকে আর অনুরাগকে এক হয়ে যাবে নাহলে অনুভবকে এ ভি করে দিচ্ছি ওকে অনুভব আর আশিসের মাঝে আছে কিন্তু কাকে কোথায় কিছু বলেনি আকশায় ঠিক আছে আকশায় বসবে না এটুকু শুধু জানি আমরা তার মানে আকশায় এখানে বসতে পারে আকশায় এখানে বসতে পারে আকশায় এখানে বসবে না এখানে বসবেন তার মানে এই দুটো জায়গাতেই আকশায় বসতে পারে তো মানে আরিয়ান আমরা ওপরে নিয়ে নিলাম আকশায়কে একবার এখানে বসালাম আকসায় এখানে বসালাম কারণ আকশাই কর্নারে বসবে না আর আকশায় দুপাশে আছে কে না আভি আশিস আছে আর আভি এ ভি মানে অনুভব আছে অনুভব আছে ওকে আর অনুভব আর অমিত পাশাপাশি বসেছে অনুভব অমিত তার মানে আমি যদি অনুভবকে এদিকে করি তাহলে অনুভব আমি পাশাপাশি বসবো না তাহলে অনুভবকে আমাকে এইখানে করতে হচ্ছে কিছু করার নেই অনুভব আর এইটা হচ্ছে আকশায় মানে অনুভব আশিস তাহলে এইখানে আকশায়ের জন্য অনুভবকে আমরা এখানে করব না অনুভবকে আমরা এদিকে করব এর ক্ষেত্রে আর এখানে আশিসকে করে দেবো না আমিত আর অনুভব পাশাপাশি বসবে তাই আমিত এটা আমিত অনুভব আমিত পাশাপাশি এই অনুভব অমিত পাশাপাশি ঠিক আছে অনুভব মানে এটা আচ্ছা অনুরাগ এখনো আসেনি অনুরাগ আসবে এখনও অনুরাগ আসেনি হুম আমিত সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ অনুরাগ তাহলে আনুরাগ এখানে বুঝবে অনুরাগ এখানে বুঝবে অনুরাগ মানে এ অনুরাগ অনুরাগ এ জি করে দিচ্ছি এজি জি অনুরাগ তাহলে অনুরাগের বলেছে আমিত সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ অনুরাগ সেকেন্ড টু দ্য লেফট অফ অনুরাগ সেকেন্ড টু দ্য লেফ্ট এইখানে হচ্ছে না সেকেন্ড টু দ্য লেফট আমিথ এই আমিতটা হচ্ছে এখানে এইটা হচ্ছে না নিচেরটা হচ্ছে না কারণ এটা আমি ছিল সেকেন্ড টু দ্য লেফ্টে হয়ে যাচ্ছে তাহলে ওপরেরটা সঠিক নিচেরটা ভুল যদি অসুবিধা হয় আবার ব্যাক করে একটু দেখে নিও ঠিক আছে এটা খুব ভালো কিন্তু দিয়েছে এরকম একটা ব্যাঙ্কে এরকম মোটামুটি ব্যাঙ্কে একটা পড়ে যায় ফেলে দেয় হুইথ সিটিং বিটুইন আনুরাগ অ্যান্ড আমিত আনুরাগ মানে এ জি অনুরাগ অ্যান্ড আমিত এর মাঝে বলেছে এ আর ওয়াই এ আর ওয়াই মানে আরিয়া নেক্সট ওকে আমরা ঠিক আছে এটা হয়ে গেল এটা বন্ধুই থাক কারণ থার্টি মিনিটস হয়ে গেছে আমরা থার্টি মিনিটস আচ্ছা এটা করে দিই ফাইভ পিপল এবিসি ডি ই আর সিটিং ইন এ স্টেট রেসিং নর্থ পাঁচজন বসে আছে নর্থ এসে ভালো কথা এক দুই তিন চার পাঁচ ইজ ইমিডিয়েট ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু ডি ইমিডিয়েটলি যে ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু ডি এখানে ই ডি ডান দিকে হতে পারে ই ডি বাঁ দিকে হতে পারে যেখানে খুশি হতে পারে কারণ নেক্সট টু ডি এটা আমরা বলতে পারবো না আর বলছি সি ইজ ইমিডিয়েট নেক্সট টু বি আই সি বি এও এরকম হতে পারে যেমন ইডিডি হয়েছে এরকম এবার কি হয়েছে কিন্তু বলছে বি ইজ নট সিটিং উইথ এ বি ইজ নট সিটিং এ তার মানে বি এ হবে না এ বলছে আবার বি ইজ নট সিটিং উইথ এ এ দিয়ে কমা দিয়ে এখানে বলছে হু দিয়ে দিয়েছে হু ইজ অন লেফ্ট হ্যান্ড অন দ্য বেচ হ্যাঁ এ বলে দিয়েছে লেফট হ্যান্ডে আছে লেফট হ্যান্ডে মানে এটা তার মানে বি এ তো এখানে বি তো এখানে বসছে না এবার বি যেখানে খুঁজে বসতে পারে আমরা দেখি আর একটু এগোই সি ইজ সেকেন্ড পজিশন ফ্রম দ্য রাইট হ্যান্ড এটা রাইট অ্যান্ড সেকেন্ড পজিশন সি এখানে বসছে তাহলে সি এদিকেও বি হতে পারে সি এদিকেও বি হতে পারে কিন্তু আমরা কিন্তু এটা জানি না সি বি কোন দিকে হবে আচ্ছা ইজ টু দ্য রাইট অফ ডি অ্যান্ড এ ইজ টু দ্য রাইট অফ ডি অ্যান্ড এ মানে ই হচ্ছে ডি আর এ এর রাইটে হবে ঠিক আছে ডি আর এর ই রাইটে হবে ভালো কথা আমরা দুটো পসিবিলিটি করে নিই কারণ বি সি এখানে হতে পারে বিসি এখানেও হতে পারে যেহেতু বিসি এখানে আছে আর ইডি ইডি তো এখানে দেখো ইডি কিন্তু এখানে এখানে ই যদি হয় বা এখানে যদি ডি হয় তো প্রথমটা তো ওপরই কাটা কেটে গেল তাহলে ইডি এখানে হবে এবার ইডি কোন দিকে হবে আমরা কিন্তু জানি না এটা পাবো কোথা থেকে এটা পাবো হচ্ছে এই লাইনটা থেকে ডি আর এ ডান দিকে ই থাকবে তাহলে ডি এদিকে হবে না ডি এ এইখানে হবে আর ই এখানে হবে বোঝা গেলো কারণ এখানে বলে দিয়েছে ইজ রাইট অফ ডি অ্যান্ড এ আর ই এ আর সিটিং টুগেদার ই এ ই ইসি সিটিং টুগেদার ইসি সিটিং টুগেদারই তো আছে ওট ইজ দ্য পজিশন অফ ই ই এর পজিশন কী ই হচ্ছে ইমিডিয়েট নেবার অফ বোথ ডি আর সি এর মাঝে আছে ই তাহলে বি ইজ দ্য রাইট আনসার তো এটা আমাদের হলো আধ ঘন্টার একটা ক্লাস হলো যতগুলো আমরা বললাম এটা সেকেন্ড ক্লাস ছিল থার্ডে আনবো চারটের মধ্যে আশা করছি আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে যাবে কারণ একশোটা না ছিয়ানব্বই আটানব্বইটা মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমার সঙ্গে ক্লাসটা করো এমটিএসের তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না আশা করছি পজ করে আগে নিয়ে চেষ্টা করবে তারপরে এগুলো করো হ্যাঁ আর পুরো ভিডিও না দেখলে কিন্তু কোনো ফায়দা নেই সেভাবে হ্যাঁ আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা রোজ ভিডিও পাবে ওকে আরও অন্যান্য এমটিএসের যে পেপারগুলো আছে ইংরাজি রিজনিং ম্যাথ সেগুলো আমার চ্যানেলে পাবে দেখতে পারো পিছনে অনেকগুলো দিয়েছি ওকে আর এই এই যে এতক্ষণ ক্লাস করালাম এই যদি পিডিএফ চাও পিডিএফ আকারে আমি পিডিএফ প্রোভাইড করি কিন্তু হুম তুমি যদি পেতে চাও তাহলে সেটা তুমি ও ক্লাউড টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে ওকে চলো আজকে যাই আবার নতুন একটা ভিডিওতে নেক্সট পার্টি দেখা হবে ওকে ভালো থেকো বাই